সারা বছরই পুদিনার চাষ করা যায়, তবে খরিফ মৌসুমে পুদিনার চাষ সবচেয়ে ভালো হয়। জৈব সার সমৃদ্ধ জমিতে কাটিং কলম লাগিয়ে শীতকালে সেচ নিশ্চিত করা গেলে সারা বছরই পুদিনার চাষ করা যায়। এটেল এবং দোআঁশ মাটিতে পুদিনা সফলভাবে চাষ করা যায়। জুন জুলাই মাস পুদিনার কাটিং রোপণের উত্তম সময়। বীজ দিয়েও পুদিনা চারা করা যায়, কিন্তু কাটিং দিয়ে চাষ করা উত্তম। পুরনো ক্ষেত থেকে কাটিং নিয়ে বীজ তলায় রোপণ করতে হবে। কাটিং এর দৈর্ঘ্য হবে 10 সেমি লম্বা। মূল জমিতে চারা রোপণে অন্তত 10 দিন আগে চারা তৈরি করতে হবে, কেননা কাটিং বা তেওরগুলোতে শিকড় গজাতে মাত্র 7 দিন সময় লাগে। জমি ভালো করে চাষ করার সময় জমির সঙ্গে প্রচুর পরিমাণে অর্থাৎ 10 থেকে 15 টন গোবর বা জৈব সার প্রতি হেক্টরে মিশিয়ে দিতে হবে। চারা তৈরির সময় মূল জমিতে সার প্রয়োগ করতে হবে। এজন্য 45 বর্গমিটার জমিতে প্রয়োজনীয় জৈব রাসায়নিক সারের পরিমাণ হল কম্পোস্ট বা গোবর 20 ঝুড়ি বা 200 কেজি, টিএসপি 1 থেকে 1.5 কেজি, এমওপি বা কাঠের ছাই 1 কেজি বা 5 কেজি, হাড়ের কুড়া 5 কেজি। এসব সার মূলত জমিতে বেড় তৈরির সময় ভালোভাবে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। বেড়ে 30 সেমি পরপর কাটিং বা চারা রোপণ করতে হবে। আগাছা আবর্জনা এবং অন্যান্য দৃশ্যমান বস্তু জমি থেকে অপসারণ করতে হবে। সবসময় পুদিনা জমি আগাছা মুক্ত রাখতে হবে। গাছ লম্বা হতে শুরু করলে 10 সেমি লম্বা কাটিং বা ডাল কেটে 10 থেকে 15টি শাখা একটি আটিতে বেঁধে বাজারে বিক্রি করার জন্য পাঠানো হবে। প্রতি 2 বার ফসল তোলার পর 1 কেজি ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। বাণিজ্যিক ভিত্তিতে প্রতি মাসে সার দিয়ে ফসল তুলতে হবে। সারা বছর পুদিনা চাষ করে ফসল তোলা যাবে।